আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আমি কথা বলবো এসপিসি ওয়ার্ল্ড নিয়ে। তো এসপিসি ম্যানেজমেন্ট থেকে কিন্তু বলা হয়েছে যে এসপিসির সকল গ্রাহকের টাকাগুলো কিন্তু ধাপে ধাপে ফিরিয়ে দেওয়া হবে, এবং কি আমরা কবে থেকে টাকাগুলো উইথড্র পাবো, এবং কি আমরা নতুন ইউজার এবং কি পুরনো ইউজার তো কবে থেকে টাকাটা পাওয়া শুরু করব। তো এই বিষয় নিয়ে আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। তো আপনি যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। তো আমরা যারা এখানে ইনভেস্ট করে মানে বড় একটা বিপদে পড়ে আছি, এবং কি আমরা যারা নতুন ইউজার বলেন পুরনো ইউজার বলেন, তো সকলে কিন্তু এখানে একটা আশা নিয়ে কিন্তু এখানে ইনভেস্ট করেছিলাম, এবং কি এখানে আমরা কিন্তু ডিপোজিট করার পরে যে আমরা উইথড্র করেছিলাম সেই টাকাটা কিন্তু আমরা কেউ তুলতে পারছি এবং কি কেউ তুলতে পারেনি। তো আমরা এই টাকাটা কিভাবে ধাপে ধাপে ফেরত পাবো এবং কি আমাদেরকে কবে থেকে দেবে, তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং কি আপনাদেরকে আমি বুঝিয়ে দেব, ঠিক আছে। তো আগামী 24 তারিখ, তো আজকে যেহেতু 23 তারিখ, যেহেতু আগামীকাল শনিবার, তো আগামীকাল শনিবার কিন্তু এসপিসি ইউজার ফোরাম থেকে কিন্তু একটা বিশাল বড় আন্দোলনে একটা ডাক দেওয়া হয়েছে। তো এই সমাবেশটা কিন্তু হবে ঢাকা প্রেস ক্লাবে। তো প্রেস ক্লাবে কিন্তু সকলকে আসার আমন্ত্রণ জানানো হয়েছে। তো আমি জানি যে সকলের আসা কিন্তু এখানে সম্ভব না, যারা আমরা এখানে বিভিন্ন জেলা থেকে, কারণ আমরা 64 জেলা আমাদের বাংলাদেশ, তো সমগ্র বাংলাদেশে কিন্তু এখানে মানুষ ইনভেস্ট করেছে এবং কি এখানে ভুক্তভোগী রয়েছেন। তো এখানে মূলত তারাই আসবেন যারা মূলত এখানে দেখা গেছে বড় একটা অ্যামাউন্ট এখানে যারা ইনভেস্ট করেছে, তো তাদেরই একটা ইচ্ছা থাকবে এখানে আসার। তাছাড়া কিন্তু এখানে অন্যান্য যারা এখানে 10-20টা আইডি, তো তাদেরকে নিয়ে কোনো আগ্রহ থাকবে না, এটা আমি জানি। তো এখানে যারা 2-3 লাখ টাকা যারা এখানে ডিপোজিট বা ইনভেস্ট করেছিল, তো তাদের কিন্তু মনের ভিতরে একটা জ্বালা রয়ে গেছে, এবং কি তাদের কিন্তু মনে অনেক কষ্ট রয়ে গেছে যে এই টাকাটা কীভাবে ফিরিয়ে আনা যায়, ঠিক আছে। তো আপনারা এসপিসি ইউজার ফোরামে যারা জয়েন আছেন, তো তারা কিন্তু একটা বিষয়ে অবগত রয়েছেন যে এসপিসি ইউজার ফোরামে যে আপনি অ্যাডমিন যে স্বপন ভাই, তো স্বপন ভাই কিন্তু অফুরন্ত চেষ্টা করে যাচ্ছেন তো নিজের থেকে, তো এই টাকাটা কিভাবে গ্রাহকদেরকে ফিরিয়ে দেওয়া যায় এবং কি এই টাকাটা কিভাবে খুব সহজেই এসপিসি সিও থেকে ফেরত আনা যায়, ঠিক আছে। তো এখানে দেখেন 3টি মহল কিন্তু এখানে কাজ করতেছে। তো একটা কাজ করতেছে এসপিসি ইউজার ফোরামের বিরুদ্ধে, সেটা হচ্ছে এসপিসি যে সিও আলামিন প্রধান, তার একটা গ্রুপ রয়েছে, সেই গ্রুপের লোক, কারণ তারা চাচ্ছে যে সাধারণ মানুষের টাকাগুলো যেন ফেরত না পায়। তো এটা চাচ্ছে কিন্তু এসপিসি যে আলামিন প্রধান রয়েছে, তো তার একটা গ্রুপ। তো এখানে কিন্তু আমাদের সাধারণ ইউজারদের পক্ষে কিন্তু রয়েছেন একমাত্র স্বপন ভাই। তো স্বপন ভাই যদি এই উদ্যোগটা না নিত, তো আমি মনে করি আমাদের এই টাকাগুলো ফেরত পাওয়া কিন্তু সম্ভব হতো না। তো এখন অনেকেই বলতে পারেন, অনেকেই কিন্তু আমাকে গালাগালিও করেন যে আপনার এই তারিখে টাকা না দিলে আপনার সমস্যা হবে, এটা হবে, এটা হবে। আরে ভাই, আপনারা তো শুধু একটা কমেন্ট করে যান, ঠিক আছে। তো এখানে তো আপনার যদি আপনার 1 লাখ টাকা ইনভেস্ট করাই থাকে, তো আপনি কেমন লোক আপনার শনিবারের দিন আপনি সমাবেশে জয়েন করেন? আমি আপনাদেরকে এখানে মানে হেয় করব না, কারণ আমি আপনারা আমার খুব কাছের লোক, ঠিক আছে। তো আমি আপনাদেরকে একটা কথা আমি বলতে চাই, আপনারা আমাকে যাই বলেন না কেন, এখানে কিন্তু আমরা এসপিসি ইউজাররা কিন্তু এখানে লক্ষ লক্ষ টাকা কিন্তু এখানে ইনভেস্ট করে কিন্তু অনেক বড় বিপদে আছি। তো আমাদের এই টাকাগুলো কিন্তু ফেরত পেতে হলেও একটু কষ্ট হবে, কিন্তু আমাদের টাকা আমরা ফিরিয়ে আনবই, এটা আপনারা 100% শিওর থাকেন যে আমাদের এই টাকাগুলো ফিরিয়ে আনবই, ঠিক আছে। তো এসপিসি ইউজার ফোরাম থেকে এবং কি 7-স্টার যে আপনারা জানেন সাথী ম্যাডাম রয়েছেন, তো তিনিও কিন্তু সেই সমাবেশে যোগদান করবেন, এবং কি সরাসরি কিন্তু আপনারা দেখতে পারবেন বিভিন্ন জায়গা থেকে। যারা এখানে আসতে পারবেন তো তাদের সাথে দেখা হবে শনিবারে, আর যারা আসতে পারবেন না তো আমি মনে করি তারা এখানে আপনার বিভিন্ন নিউজ পোর্টাল থেকে আপনাদের দেখতে হবে, ঠিক আছে। তো এই নিউজটা কিন্তু বিভিন্ন গণমাধ্যমে কিন্তু আপনার সরাসরি লাইভ করা হবে, এবং কি বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালেও কিন্তু আপনারা এই জিনিসগুলো দেখতে পারবেন। বিভিন্ন আমরা যারা ইউটিউবাররা রয়েছি, তো তারা কিন্তু এখানে উপস্থিত থাকবেন এবং কি সরাসরি সম্প্রচার করা হবে। তো এটা কিন্তু ঢাকা প্রেস ক্লাব থেকে। তো এখানে অলরেডি কিন্তু 200-র মতো লোকজন কিন্তু এসপিসি ইউজার ফোরাম থেকে কিন্তু আসবে, এবং কি কথাও দিয়ে দিয়েছে, এবং কি তারা শুক্রবারে রাতের ভিতরে আপনার শনিবারের সকালের আগে
ঢাকায় থাকবে, সবাই প্রেস ক্লাবে থাকবে, ঠিক আছে? তো এখানে আপনারা অনেকেই বলেন যে আমরা নতুন ইউজার এবং কি পুরনো ইউজার টাকাটা কীভাবে ধাপে ধাপে পাবো। তো এটা কিন্তু আমাদের একটা উদ্যোগ, ঠিক আছে? তো আমরা যারা এখানে আন্দোলন করব, তো এই আন্দোলনের মাধ্যমে কিন্তু আমাদের এই টাকাগুলো ফিরে আনতে হবে। তো এটা কিন্তু একটা ধাপ। তো এই ধাপে ধাপে কিন্তু আমাদের এই টাকাগুলো ফেরত আনার একটা প্রক্রিয়া চালাতে হবে এবং কি আমাদেরকে এই এই যুদ্ধ কিন্তু আমাদের চালিয়ে যেতে হবে যতদিন না আমরা টাকা ফেরত পাচ্ছি। তো আমরা প্রত্যেকটা গ্রাহকের টাকা কিন্তু ফিরিয়ে দেওয়ার চেষ্টা করব এবং কি প্রত্যেকটা গ্রাহকের টাকা আমরা ফিরিয়ে আনার এবং কি তাদের হাতে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এখানে আপনি বলতে পারেন যে আমাদের টাকা আসা ছেড়ে দিলাম, ভাই আপনার টাকার কোনো মা না থাকতে পারে। তো আপনার মতো আরও 10 জন আছে যারা অসহায় দরিদ্র এবং কি যারা 500-600 আইডি এবং কি 200-300 আইডি খুলছে। আমার এই যে টিম রয়েছে সেই টিমে আপনার মিনিমাম 600-700 আইডি আছে। তো তাদের টাকাগুলো কোথায় যাবে? তারা একটি টাকাও তুলতে পারেনি। তো তাদের কি হবে, তাদের আমি কি জবাব দেব? আপনাদের কিন্তু এটা বুঝতে হবে। তো ভিডিওটি আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, আর আপনাদের অবশ্যই ঢাকা প্রেস ক্লাবে আসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আপনারা সবাই সমাবেশে যোগ দিন এবং কি সমাবেশটা সফল করার চেষ্টা করুন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।